দর্শনে চট্টগ্রাম বন্দর এবং বহিনগরে অচলাবস্থার সৃষ্টি হয় আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে বৃষ্টির পাশাপাশি সাগর উত্তাল থাকায় গত পাঁচ দিন ধরে বন্দরে বহিনগরে জাহাজ থেকে কোনো পণ্য খালাস হয়নি আর বন্দর কেন্দ্রিক তীব্র যানজটের কবলে পড়ে বিভিন্ন ইয়ার থেকে ডেলিভারি প্রক্রিয়ায় গতি নেমে এসেছে এ অবস্থায় শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের সাগর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য মূলত দুটি পয়েন্টে খালাস করা হয় কন্টেনার এবং জেনারেল কার্গো খালাস করা হয় বন্দরের সতেরোটি জেটিতে এছাড়া চাল ডাল গম এবং সিমেন্ট কিং কেনার মতো বাল্ক পণ্য খালাস করা হয় বন্দরের বই নম্বরে টানা পাঁচ দিনের অচল অবস্থার পর বৃহস্পতিবার সকালে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসায় বন্দরের বহিনঙ্গরে অপেক্ষামান উনাশিটি জাহাজের মধ্যে ছাব্বিশটি জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও টানা বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খালাস প্রক্রিয়া স্বাভাবিক সময়ে যেখানে বহিনঙ্গরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি জাহাজ থেকে একযোগে পণ্য খালাস চলে সেখানে গত পাঁচ দিনে কাজ হয়েছে মাত্র পঁচিশটি জাহাজে বৃষ্টির কারণে হ্যাঁ খোলা যায় না মাল দেওয়া যায় না আমরা মাল আনতে পারতেছি না মাল আনলো সেই মাল এখন মধ্যে আনলোড করা যাচ্ছে না মহিলঙ্গরের মতো জটিলতা সৃষ্টি হয়েছে বন্দরের প্রধান জেটি গ্রুত বৃষ্টির পানি জমে যাওয়ার পাশাপাশি ভাঙা রাস্তার কারণে বন্দর কেন্দ্রিক যানজট এখন অসহনীয় পর্যায়ে সিমেন্ট ক্রসিং থেকে বারেক বিল্ডিং পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় থমকে আছে হাজার হাজার যানবাহন এই অবস্থায় বন্দরের অভ্যন্তরে থাকা কন্টেনারবাহী লরি পণ্যবাহী ট্রাক এবং কাভারমেন্ট বের হতে না পারায় কন্টেনার জট লাগতে শুরু করেছে বর্তমানে বন্দরের বিভিন্ন ইয়ানে চুয়াল্লিশ হাজার চারশো সাতচল্লিশটি কন্টেনার রয়েছে আর জাহাজ অবস্থান করছে সাতানব্বইটি ডেলিভারি যেহেতু হচ্ছে না কন্টেনারগুলো জট হয়ে যাচ্ছে আর সেই কারণে এক্সপোর্টের কন্টেনারগুলো ডিপো থেকে আরেক সময় মতো আসতে পারছে না রাস্তার কারণে এবং এই বৃষ্টির কারণে এবং জাহাজে উঠানো অনেক সময় কিছু কন্টেনার ফেলে জাহাজ ইনকমপ্লিট লোডিং করে চলে যেতে হচ্ছে কোটি কোটি টাকা আমাদের জাহাজের ক্ষতি হচ্ছে আমাদের জাহাজ এই যে গত এক সপ্তাহ দশ দিন কোনো যে আউটার যাচ্ছে না লঘুচাপের কারণে চার দিন চট্টগ্রাম বন্দরে তিন নম্বর শতকের সংকেত জারি ছিল এই সময় লাইটারের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা থাকে বন্দর কর্তৃপক্ষের আর এই চার দিন চট্টগ্রামে পাঁচশো একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কমল সমসংবাদ সংবাদ চট্টগ্রাম দর্শক এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দেশ চলে আছে তার কাছে কমল হ্যাঁ ধন্যবাদ ইমতিয়াজ একদিকে পরিবহন বন্দর কেন্দ্রিক যানজটে যানবাহনের জট অন্যদিকে কিন্তু কন্টেনার অবস্থান অর্থাৎ যেটা বলি চট্টগ্রাম কি দুটি পয়েন্টে যে খালাস হয় অর্থাৎ যখন বহির আবহাওয়া থাকে তখন কিন্তু বহিনঙ্গরে যা একদম ডেলিভারি যে খালাস প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে যায় আবার বন্দরে এখন যেটি অভ্যন্তরীণ যেটি সমস্যার সৃষ্টি হচ্ছে সেটি হলো বন্দরের সতেরোটি যেটিতে বিপুল জাহাজ অবস্থান করছে কিন্তু কন্টেনার রাখা তাদের জাগা হচ্ছে না কারণ যেসব যানবাহন তিন থেকে চার দিন আগে বন্দরে প্রবেশ করেছিল কন্টেনার খার জন্য সেগুলো বেরোতে পারছে না কারণ তীব্র যানজট বন্দর কেন্দ্রিক যেহেতু রাস্তাগুলো ভেঙে গেছে বৃষ্টির কারণে এবং কোথাও কোথাও পানি উঠে গেছে যানবাহনগুলো চলাচল করতে পারছে একদিকে যদি আমি বলি সিমেন্ট ক্রসিং থেকে বারিক বিল্ডিং পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু যানজট এমনকি যে ফ্লাইওভার বন্দর ফ্লাইওভার কিন্তু লম্বা গাড়ির লাইন ঠিক একই অবস্থা যেহেতু কন্টেইনারগুলো ডেলিভারি দীর্ঘতি হচ্ছে সেখানে কিন্তু বন্দর অভ্যন্তরে কন্টেনার জট বা সৃষ্টি না হলেও কিন্তু স্তূপ জমছে অর্থাৎ চট্টগ্রাম বন্দর এখন ঊনপঞ্চাশ হাজার ধারণ ক্ষমতার এর মধ্যে আজ কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় চুয়াল্লিশ হাজারের বেশি কন্টেনার রয়েছে এক্ষেত্রে রাস্তাগুলি যদি দ্রুত মেরামত করা না হয় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি না হয় করে তাহলে কিন্তু এই যানবাহনগুলি বেরোতে পারবে না এখানে একটি অচলাবস্থা সৃষ্টি হবে তবে এখন যেহেতু বৃষ্টি কেটে গেছে এবং সিগনালও চলে গেছে তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরের বহিরঙ্গল থেকে বা পণ্য খেলা শুরু হবে সকালে পালা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই বইরি আবহাওয়ার কবলে পরে কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে তো এখানে আসলে ইমতিয়াজ যেটা বলা চলে আবহাওয়া কেটেছে এখন পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রাম বন্দর থেকে শ চট্টগ্রাম বন্দরের সবশেষ খবর ছিল সহকর্মী কমল দেব দেখছেন এ সময় বাণিজ্য